আমরা চাঁদনি মার্কেটে লাইটের জন্য যাচ্ছিলাম কালী পুজোর জন্য। তো যেতে যেতে দেখলাম একটা কারোর পেট ডগ হাত ছেড়ে হয়তো বেরিয়ে গেছে। এটা ভেবে আমরা গাড়ি থেকে নেমে ওই ডগটাকে দেখতে যাচ্ছিলাম যে কোথায় যাচ্ছে বা তার মালিকটাকে। তো দেখলাম যে সামনেই আছে, উনি রাস্তায় হাঁটাতে নিয়ে এসেছিলেন এটাই বললেন। বাট আদি খুব ভয় পেয়ে গেছিলো, কারণ ও প্রচণ্ড পরিমাণে ডগ লাভার। ভীষণ রেগে গেছিলো, ভীষণ রেগে গেছিলো ওইভাবে ডগিটাকে ছেড়ে দিয়েছে সেই জন্য। ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এরকম মাঝ রাস্তায় কারো কুকুর ছাড়া পিটলে আসলে এখন পাখা আকাশে আছে, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। তো যাই হোক, আমরা এখন চাঁদনি মার্কেটে চলে এসেছি লাইট কেনার জন্য। দিওয়ালির লাইট কিনতে কিনতে আমার এখন চোখ পড়েছে রিং লাইট, সেই জন্য আদিকে বলেছি কিনে দিতে। তো ও কিনে দিচ্ছে। আমাদের কেনাকাটি করতে করতে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা রোলের দোকানে ঢুকেছি। তো মাটন টিকিয়া রোল খেয়েছে আর আমি চিকেন রোল খেয়েছি। স্কুল লাইফে আগে আদি এখান থেকে রোল খেত। এই হোটেলটা চাঁদনি মার্কেটের একদমই সামনে। আমরা চলে এসেছি বাড়ি, এখন আদি জল তেষ্টা পাচ্ছে, তাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর আমি যাব এইটা খেতে। একদম বাঁদরের মতো খাচ্ছে আইসক্রিমটা। সবাইকে গুড নাইট।